প্রভাবশালীদের মদতে আটকে কাজ, দীর্ঘদিন ধরে এই গরমে বেহাল বিদ্যুৎ পরিষেবা, প্রতিবাদে পথ অবরোধ গাইঘাটাতে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘ 15 বছর ধরে বিদ্যুৎ সমস্যা নিয়ে ভুগছেন তারা। দীর্ঘ 15 বছর ধরে বিদ্যুতের ভোগান্তি, সঠিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনায় চঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের ডুমা গ্রাম পঞ্চায়েতের দেওপুল এলাকায়। একেতেই তীব্র দাবদাহে একেবারে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গতকাল থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি। আজও সকাল থেকে তীব্র গরমে নাজেহাল অবস্থা শহরবাসীর। এরই মাঝে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ পরিষেবা নিয়ে ভোগান্তির মুখে গাইঘাটা ব্লকের ডুমা গ্রাম পঞ্চায়েতের দেওপুল এলাকার মানুষেরা। গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুতের ভোল্টেজ ঠিকমতো না থাকায় প্রচণ্ড গরমে সমস্যা হচ্ছে। অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা সঠিক করার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। আমাদের গ্রামটায় ভোল্টেজ পায় না অনেকদিন ধরে, 15 বছর আগে একবার এসেছিল ট্রান্সফরমার বসবে। এই পাড়ার কিছু ব্যক্তি যা আমাদের এই ট্রান্সফরমার নিতে দেয়নি বা আমাদের 11,000 নিতে দেয়নি, পরবর্তীকালে আবার গত বছর আমরা এখানে অবরোধ করার পরে প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছিল, আশ্বাস মতো কাজও করেছে। এখন সে বলো পোতা হয়ে গেছে, অ্যাঙ্গেলও বসানো হয়ে গেছে, এখন বলছে আমাদের এই রাস্তা দিয়ে বাড়ির সামনে দিয়ে লাইনটা যেতে দেবে না, এই জন্য আমরা এই ধর্নায় বসেছি। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার দেওপুল গ্রামে বিদ্যুৎ পরিষেবা নিয়ে অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ প্রায় 15 বছর ধরে গ্রামে বিদ্যুতের ভোল্টেজ ঠিক মতন থাকে না। 4 বছর আগে একটি বেসরকারি মোবাইল সংস্থার টাওয়ার বসানোর পর থেকে গ্রামে বিদ্যুতের ভোল্টেজ আরও কমে গিয়েছে। ওই গ্রামে বিদ্যুতের যে ট্রান্সফরমার রয়েছে, সেই ট্রান্সফরমারের উপরেই নির্ভর করে থাকে গোটা গ্রামের বিদ্যুৎ পরিষেবা। কিন্তু বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন, ঠিকঠাকভাবে গ্রামবাসীরা বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না। ভোল্টেজ সঠিকভাবে না থাকায় পাখা ঠিক মতো ঘুরছে না, আলোর জোরও অনেক কম, অথচ বিদ্যুতের বিল প্রতি মাসে দিয়ে যেতে হচ্ছে। লাইট পাখা না চলায় ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে নানান সমস্যা হচ্ছে। বাড়িতে অসুস্থ রোগী থাকলে গরমে তারা আরো অসুস্থ হয়ে পড়ছে, আর এই গরমে পাখা ঠিক মতো না ঘোরায় স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের মধ্যে। সমস্যার বিষয়ে বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের। এই বিষয়ে বিক্ষোভকারী আর গৃহবধূ ঝুমা দাস জানান, আমরা দীর্ঘদিন ধরে ঠিকঠাকভাবে বিদ্যুৎ পরিষেবা পাই না, রাত হলে ভোল্টেজ না থাকায় ফ্যান ঘোরে না, এই গরমে বাইরে বেরিয়ে আসতে হয়। আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি, অবিলম্বে এই বিদ্যুৎ পরিষেবার বিষয়ে কিছু ব্যবস্থা নেওয়া হোক। কিছু প্রভাবশালী ব্যক্তি আমাদেরকে আলাদা বৈদ্যুতিক লাইন দিতে দিচ্ছে না। প্রশাসনে একটাই প্রশ্ন, কি আমরা কি মানুষ না বন মানুষ, আমাদের দেখে কি মনে হচ্ছে? আমরা যদি রাতের বেলা গরমে কারেন্টের ইসে না ঘুমোতেই পারি, সেই যদি বাইরে বাইরে ঘুরতে হয়, তার বন মানুষের সাথে আমাদের পার্থক্য কি রইল? আর আমরা চাইছি প্রশাসনের কাছে আমাদের একটাই দাবো, কোনো ঝাউ ঝুট ঝামেলা না, আমাদের কারেন্টে যাতে আমাদের ঠিক মতন পৌঁছে দেওয়া হয়। 15 বছর ধরে এই সমস্যা চলছে, না আমাদের বাচ্চা কাচ্চা আছে তো, অসুস্থ মানুষ আছে, তারা তো পড়াশুনো করে, তারা কি করে পড়বে? সন্ধ্যাবেলা যদি কারেন্টের আলো না ঘরে, ফ্যান না ঘরে, তাহলে আমরা কি করে পড়াশুনো করবে? তারা লাইন ভালো না, ভোল্টেজ আমরা 11,000 ভোল্টেজটা আমাদের চাইছি যেন আমাদের পেয়ে যাই, তাহলে আমাদের কারেন্টের সমস্যাটা সমাধান হয়ে যায়। তবে স্থানীয় বাসিন্দাদের সূত্রে আরো জানা যায়, এই বিষয়ে তারা বারংবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েছে, কিন্তু তাদের সমস্যার কোনো রকম কোনো সমাধান হয়নি। অবরোধকারীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা সঠিক বিদ্যুৎ পরিষেবার দাবি জানিয়ে আসছেন, কিন্তু বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এর আগে কাজ করতে আসলেও সেই কাজে বাধা দিয়েছেন এলাকার বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি। অবিলম্বে তাদের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হলে তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। এই বিষয়ে অপর এক বিক্ষোভকারী জানান, 15 বছর ধরে এলাকায় সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা নেই, ভোল্টেজ না থাকায় ভালোভাবে লাইট পাখা জ্বলছে না, এমনকি বিভিন্ন বাড়িতে টিভি ফ্রিজগুলি ভোল্টেজ না থাকার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এলাকার বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির কারণে যথাযথভাবে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছি না আমরা,
আমাদের দাবি অবিলম্বে আমাদের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হোক। আমাদের ইলেকট্রিক মানে আর কি প্রবলেমের জন্য আজকে দীর্ঘ 15 বছর ধরে আমরা ইলেকট্রিক সমস্যায় ভুগছি, বিশেষ করে ভোল্টেজটা। এর আগেও 15 বছর আগেও আমাদের ইলেকট্রিক অফিস থেকে এখানে আমাদের পাড়াতে ট্রান্সফরমার বসানোর জন্য উদ্যোগ নিয়েছিল, কিন্তু এই পাড়ার কিছু প্রভাবশালী মানুষের মানে প্রতিবাদে আমরা সেটা আর কি থেকে বঞ্চিত হই। তারপরে আমরা গত বছর এখানে আবার এরকম রাস্তা অবরোধ করেছিলাম, করার পরে আবার ইলেকট্রিক অফিস থেকে এবার উদ্যোগ দিয়েছে, ইলেকট্রিকের পোল বসে গেছে, সব কিছু করা হয়ে গেছে, এখন ইলেকট্রিকের তার টানার সময় তারা আবার মানে আর কি আমাদের এই ইলেকট্রিক লাইনটা বন্ধ করার জন্য হ্যাঁ বাধা দিচ্ছে, এইটাই আবার তার জন্য আবার ইলেকট্রিক লাইনের জন্য আবার কাঠমানিও চাইছে। হ্যাঁ কাঠমানি চেয়েছে। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে এদিন চাঁদপাড়া ঝাউডাঙ্গা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এর ফলে বেশ কিছুক্ষণ ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। গ্রামবাসীরা জানিয়েছেন বিদ্যুতের সমস্যা দ্রুত সমাধান না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, গাইঘাটা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।